নমস্কার, সেতু দ্য ব্রিজে আপনাদের স্বাগত জানাই। তো জানেনই যে সেতু দ্য ব্রিজ এই প্ল্যাটফর্মে আলাপচারিতা করি এমন সব মানুষের সঙ্গে যারা সত্যি খুব ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটির সঙ্গে আমরা 8ই মার্চ যে বলা যেতে পারে সেলিব্রেশনটা করে থাকি, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, তার একটা খুব সরাসরি যোগাযোগ আছে। কেননা তিনি যেটি করেন সেটি হচ্ছে মহিলা পুরোহিত। রোহিণী ধর্মপাল বেদ বিশেষজ্ঞ, সংস্কৃত ভাষা এবং সাহিত্যের অধ্যাপিকা, ডক্টর গৌরী ধর্মপালের সুযোগ্যা কন্যা। তিনি নিজেও অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন এবং রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের বিজ্ঞান বিভাগের সঙ্গে যুক্ত আছেন। রোহিণী কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে গবেষণা করেছেন মনস্তত্ত্ব নিয়ে এবং একটি অত্যন্ত, আবারও বলছি, একই শব্দ ব্যবহার করছি, ব্যতিক্রমী বিষয় তিনি তার গবেষণাপত্রটি তৈরি করেছিলেন। অপরাধ এবং যেগুলি সেই অপরাধের দণ্ডবিধি বা বলা যেতে পারে সংশোধনী প্রক্রিয়া, তাই নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তুলনাটা ছিল প্রাচীন ভারতের সঙ্গে বর্তমান যুগের, এবং এটি পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। রোহিণীর একজন এমন একজন মানুষ যার সঙ্গে কথা বললে না নিজেদেরই মনে হয় যে আমরা যেন সমস্ত বিষয়টিকে অত্যন্ত পরিষ্কারভাবে, অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে দেখছি। তিনি এবং তার মা যে ট্র্যাডিশনটি শুরু করেছেন তাতে কিন্তু দুজনেই যুগের থেকে অনেকটা অনেকটা বেশি এগিয়েছিলেন। তো আজকে আমরা রোহিণীর সঙ্গে আলাপচারিতায় অংশ নেব। নমস্কার রোহিণী, একটা কথা খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, মানে সবারই এটা জিজ্ঞাসা যে শুরুটা হলো কিভাবে, মানে একটা কোনো লক্ষ্য নিয়ে নিশ্চয়ই আপনারা এগিয়েছিলেন, সেই লক্ষ্যটা কি? হ্যাঁ, এটার একটা ইতিহাস আছে বই কি, ছোট্ট করেই বলি। আমার মা শ্রীমতী গৌরী ধর্মপাল, যিনি নিজে অসাধারণ মেধাবিনী বলতে যা বোঝায় বা বিদুষী বলতে যা বোঝায় তাই ছিলেন। পণ্ডিত শব্দটা আমি খুব একটা ব্যবহার করতে পছন্দ করি না, কারণ মাও পছন্দ করতেন না। পণ্ডিত শব্দটার মধ্যে কীরকম একটা ওপর দেখানো ব্যাপার আছে, তো সেই জন্যে বিদুষী বা মেধাবী বলাই ভালো। তো মায়ের নিজের বিয়ের সময় মা বাবা গৌতম ধর্মপাল দুজনেই ভেবেছিলেন একটা একটা আড়ম্বরহীন অথচ গাম্ভীর্যপূর্ণ অথচ কোলাহল থাকবে না, কিন্তু বিয়ের যে ভাবটি, প্রেমের যে ভাবটি সেইটি বজায় থাকবে, এরকমভাবে বিয়ে সম্ভব কি না। তো মা বাবা দুজনেরই অনুরোধে আরেক বেদজ্ঞ মুনি শ্রীমত অনির্বাণ, তিনি ঋগ্বেদের দশম মণ্ডল থেকে, দশম মণ্ডলের বিবাহ সূক্ত থেকে বেশ কতগুলি স্তোত্র একত্রিত করে বা সংকলিত করে একটা বিবাহ পদ্ধতি তৈরি করেন এবং সেইভাবেই মা বাবার বিয়ে হয়, এবং বিয়েটি খুব সংক্ষিপ্ত ছিল, যেখানে একেবারে আমাদের বিয়ের যে পুরো ভারতীয় বিয়েরই যে আদিরূপের প্রাথমিক বা একেবারে গুরুত্বপূর্ণ যে রিচুয়ালগুলো সেগুলো ছিল, কিন্তু পরবর্তীকালে তৈরি হওয়া বিভিন্ন আচার যেগুলো একেবারে অর্থহীন অথবা মেয়েদের পক্ষে অবমাননাকর, সেই সমস্ত আচার বা প্রথাগুলিকে বাদ দিয়ে সেই বিবাহটি হয়েছিল। এই বিয়ের পর কিছুদিন পরেই মায়ের মনে হলো যে এই বৈদিক মন্ত্রে, বৈদিক ভাষা, সংস্কৃত ভাষা তো আলাদা, সংস্কৃত ভাষা তবু হয়তো কিছু কিছু আমরা বুঝতে পারি, বৈদিক ভাষা কিন্তু আরও অন্যরকম, তো এই বৈদিক ভাষা এমনকি সংস্কৃত ভাষাতেই হোক না কেন, অধিকাংশ মানুষ সংস্কৃত জানেন না, এবং না বুঝে পুরোহিত মশাই যে মন্ত্র পাঠ করেন
পুরোহিত মশাই এই কারণে বলছি, কারণ তার আগে অবধি 99.999% পুরোহিত পুরুষরাই হতেন, ব্রাহ্মণ পুরুষরা। তো না বুঝেই তো বিয়ে হতে থাকে, এবং বহু সময় আমরা নিজেরাও এরকম শুনেছি যে বিয়ের মন্ত্রে শ্রাদ্ধের মন্ত্রও পড়া হয়ে গেছে। তো মা সেই জন্য যাতে ওই মন্ত্রে যে কত সহজভাবে কত সুন্দর করে নতুন জীবন আরম্ভের, মিলনের, বন্ধুত্বের, ভালোবাসার কথা বলা আছে, সেটা বোঝানোর জন্য আমাদের মাতৃভাষায় বাঙালিদের দিক থেকে বলছি, বাংলাতে খুব সহজ ঘরোয়া ভাষায় কিন্তু ছন্দবদ্ধভাবে তার অনুবাদ করলেন। এবং কিছুদিন বাদে বিভিন্ন এমন মানুষ আসতে লাগলেন এই ধরনের বিয়ের খবর পেয়ে, যারা হয়তো বাংলা জানেন না, তাদের জন্য ইংরেজির কথাও ভাবা হলো। মায়ের অনুরোধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপিকা ডক্টর সতী চট্টোপাধ্যায় তার ইংরেজি অনুবাদটিও মায়ের সঙ্গে মিলে করে দিলেন। তো এইভাবে 1980 দশকের আগে থেকে খুবই অল্প, এই সেই সময় শুধুমাত্র ওই তথাকথিত মানে বুদ্ধিজীবী সম্প্রদায় বা যারা সংস্কৃত জানেন তারা প্রত্যেকেই গৌরী ধর্মপালকে জানতেন, এমনই ছিল মায়ের প্রভা। তো ওরকম কিছু বিয়ে হতে লাগলো। 90 দশকে প্রথম দুটো ওই তথাকথিত সেলিব্রিটি বিয়ে হলো, একটা হলো বাণী বসুর মেয়ের বিয়ে আর একটা অপর্ণা সেনের বড় মেয়ের বিয়ে। দুটিতেই অবশ্য কন্যা সম্প্রদান হয়েছিল, তারা অন্তত এতটা এগোতে পারেননি যে কন্যা সম্প্রদান বাদ দেবেন। 1995 আমার বিয়ে হলো, সেটাও মার মায়ের ছাত্রীরা মিলেই দিলেন, সেখানে কিন্তু কন্যা সম্প্রদান বাদ গেল, কারণ কন্যা সম্প্রদান বৈদিক বিয়েতে ছিলই না, ওটা পরবর্তীকালের সংযোজন। বিশেষ করে ওই বাল্যবিবাহ যখন শুরু হলো যে গোত্রান্তর মেয়েটিকে সম্প্রদান করে দেবো, মেয়েটি সম্পূর্ণ আরেকটি বাড়ির হয়ে যাবে, যেটা সামাজিক দিক থেকে, মানসিক দিক থেকে, এমনকি জিনগত দিক থেকেও অসম্ভব একটা ভুল ব্যাখ্যা, কেউ অন্য পরিবারের হয়ে যেতে পারে না কখনো সম্পূর্ণভাবে। যাই হোক, তো এইভাবেই চলছিল। তারপর মা দীর্ঘদিনের জন্য অসুস্থ হলেন। সেই সময় মায়ের অন্য দুই ছাত্রী, তাদের নাম করবো না আমি, কারণ নামটা করতেও আমার মনের মধ্যে ঘৃণা তৈরি হয়, তারা মায়ের কাছে এসে অনুমতি চাইল এইভাবে বিয়ে দেওয়ার। তো আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, মা হয়তো এখন আর পারছেন না, বা আমার বিয়েতে, আমার দাদার বিয়েতে যে ছাত্রীরা বিবাহ কাজে সাহায্য করেছিলেন তারাও নিজ নিজ জগতে খুবই ব্যস্ত হয়ে গেছেন, তো মায়ের এই পদ্ধতিটা, এই ধারাটা প্রবাহিত হতে থাকুক। বেশ শুরু হলো, মা চলে গেলেন 2014, তার বছর কয়েক পর হঠাৎ দেখা গেল যে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে যে ওই দুই ছাত্রীর মধ্যে একজন বিশেষ একজন, তার নাম হয়তো আপনারা সকলেই অনুমান করতে পাচ্ছেন, তিনি বললেন এই সমস্ত বিবাহ পদ্ধতির পরিকল্পনা মানে সংক্ষিপ্তকরণ, রবি গান ব্যবহার, হ্যাঁ এমনকি সংস্কৃত থেকে বাংলা ছন্দবদ্ধ যে অনুবাদটি সেইটে পর্যন্ত তার করা। স্বভাবতই আমাকে প্রতিবাদ করতে হলো, কোনো প্রিন্ট মিডিয়া থেকে আমি এতটুকু সহায়তা পাইনি, এবং তখনই বুঝেছিলাম, এখন একটু একটু করে মানে স্পষ্ট তো জানছি, কেউ হয়তো মুখে বলে না কিন্তু এটাও সেই ওপেন সিক্রেটের মতো, যে এখন পেইড খবর হয়, টাকা দিয়ে আমি খবর তৈরি করি, কারণ আমার কাছেও সেই প্রস্তাব এসেছিল, আমি স্বভাবতই তাতে রাজি হইনি। তো সেই নক্কারজনক কাজটির প্রতিবাদে বহু মানুষ আমাকে বলেন যে আমরা তো এইভাবেই বিয়ে দিতে চাই, অথচ এদিকে যেতে চাই না, এই অসৎ মানুষটির সঙ্গে কোনো রকম সম্পর্ক না রেখে এইভাবে বিয়ে দিতে চাইলে আমরা কী করবো, আপনি আসুন। তো সেই প্রথম আমার চিন্তাভাবনায় আসা, আমি নিজে যেহেতু সংস্কৃতের মানুষ নই, আমি কখনো ভাবিনি এই কাজটা করব। তো আমি মায়ের আরেক ছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর মৌ দাশগুপ্ত, তাঁর আরেক ছাত্রী আশভি, এই তিনজন মিলে প্রথমে শুরু করলাম, এবং খুব বেশি অপেক্ষা করতে হলো না, এই কাজটা এত দ্রুত ছড়িয়ে পড়লো, এবং যেহেতু এখন এই সোশ্যাল মিডিয়াতে খবর খুব দ্রুত ছড়ায়, বহু মানুষ এই খবরটা পেলেন, ভীষণ আনন্দিতও হলেন যে তারা মনে করলেন আর কি এই গৌরীর পরম্পরা বজায় রাখার যোগ্য মানুষরা এসেছে। এবং আমরা 2-3 বছরের মধ্যেই
যথেষ্ট ব্যস্ত হয়ে পড়লাম এবং একটা সেই জায়গায় আসতে পারলাম যে জায়গায় যারা মায়ের ওই কাজটা নিজেদের বলে ব্যবহার করছিল তারা ভয় পেল এবং ওই বাংলা ছন্দবদ্ধ অনুবাদ বা ওই পুরনোর সঙ্গে নতুনকে মিলিয়ে যে নতুন রকম কাজ মায়ের মতন করে গৌরীর পরম্পরা অনুযায়ী ভাবনা অনুযায়ী সেখান থেকে সম্পূর্ণ সরে গেল। তো সুতরাং নৈতিকভাবে এটা আমাদের একটা জয় বলে আমরা মনে করি, যেটা বাকি সবাই যারা আমাদের কাছে এসেছেন সন্তানের বিবাহের জন্য তাদের সাহায্য ছাড়া অবশ্যই সম্ভব হতো না। আরেকটা কথা জানতে চাইব অবশ্যই, যে বাধা বিপত্তির সম্মুখীন নিশ্চয়ই হয়েছিলেন, কেননা পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তা, তো সেই বিষয়ে যদি কিছু বলেন। দেখো, সেভাবে বাধার সম্মুখীন মা তো কখনো হনিনি, আমরাও সেই অর্থে বাধার সম্মুখীন হইনি। বিশেষ করে সব থেকে বেশি করে পুরুষরা বা ব্রাহ্মণরা যে দুটি কারণে বাধা সৃষ্টি করে, যে ব্রাহ্মণ না হলে কোনো এই ধরনের কাজে আসা যায় না, সেটা তো প্রথম থেকেই অর্থহীন। সেটা বারংবার মা মায়ের কাছ দিয়ে বুঝিয়েছেন, লেখায় বুঝিয়েছেন, আমিও ক্রমাগত বলে যাচ্ছি। আর একটা যে কারণে বাধা সৃষ্টি করা হয়, যে পিরিয়ড বা মাসিকের সময় মেয়েরা অশুচি থাকে, তো এটা তো একটা মানে শারীরিক প্রক্রিয়া মাত্র, মানে এটা যদি আমরা এই একবিংশ শতকে এসে না বুঝি তাহলে সমস্ত পড়াশোনা করা সব কিছুই বৃথা। এবং পিরিয়ড তো মাসে এক মানে তিন চার দিনের জন্য হয়, মলমূত্র নিয়ে তো আমরা সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি, সেটা নিয়ে তো কই আমরা ভাবি না আমরা অশুচি। ওই ব্রাহ্মণ পুরোহিতরা, কোট আনকোট ব্রাহ্মণ পুরোহিতরা কি মলমূত্র মানে ত্যাগ করে শুচি হয়ে বসেন এবং বলতে পারবেন তার দেহে তখনই সন্ধ্যেবেলার মধ্যে আবার মলমূত্র তৈরি হয়ে যায়নি? তো এই ধরনের কথা যেভাবেই হোক আমাদেরকেও জিজ্ঞাসা কখনো করেননি। এবং এই নয় যে আমরা শুধু কলকাতা বেসড বিয়ে দিয়ে আমরা মফস্বলের দিকেও যাচ্ছি, তবে হ্যাঁ যখন ওই মফস্বলে যাওয়া শুরু করলাম তখন ওই ফেসবুকে মানে ওই মুখে না মারিতাং জগতের মতো ফেসবুকে না মারিতাং জগৎ করে কিছু পুরুষবাদী সংগঠন খুব বিশ্রী নোংরা ভাষায় আক্রমণ করেছিল। আমি মোটামুটি সেটার যথাযোগ্য উত্তর দিয়েছি এবং তারপর ইগনোর করেছি, কিছুদিন চিৎকার চাঁচামেচি করে আবার নিজের মতো ঠান্ডা হয়ে গেছিল, ফলে ওইভাবে কোনো বাধা আসেনি। বিবাহে পৌরোহিত্য করা ছাড়াও তো আরও অনেক কাজ করেন, সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু জানান। হ্যাঁ, এটা খুবই বলা জরুরি যে মা নিজেই বিভিন্ন স্মরণসভায় মৃত্যুর মানুষের মৃত্যুর পর তার জন্য তৈরি করা স্মরণসভায়, পারলৌকিক কাজ মোটেও বলবো না, তো সেই স্মরণসভায় কঠোপনিষদের কিছু সংস্কৃত শ্লোক আর তার বাংলা অনুবাদ পড়তো কিছু কথাসহ। এবার মা বাবার সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে আমার মৃত্যু নিয়ে, মৃত্যু পরবর্তী কাজ নিয়ে দীর্ঘ আলোচনা হতো এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা একটা মায়ের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রবিগান নিয়ে, কঠোপনিষদ ঋকের কিছু মন্ত্র নিয়ে, তার সঙ্গে কিছু কথা দিয়ে সাজিয়ে একটা গাথা তৈরি করি। তো তারও কিছু অংশ ওই যে ছাত্রীর কথা বলেছিলাম সে আমাদের বাড়িতে এসে টুকে নিয়ে যায় এবং স্বভাবতই সেটাও বলতে থাকে যে তারই তৈরি করা। যাই হোক, সে পুরোটা বলতে পারবে না কারণ মায়ের মৃত্যুর ঠিক আগে তার সঙ্গে আমরা আরও কিছু সংযোজন করেছিলাম মায়ের কথায়, সেটার কথা সে জানে না, এখন জেনে থাকতে পারে যেহেতু আমাদের অনেক এ ধরনের কাজ ফেসবুকেও দেওয়া আছে, এখন সে কী করে জানি না। কিন্তু এই কাজটা আমার বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইন্টারেস্টিং মনে হয় এই জন্য যে বিয়েটা যেহেতু একটা আনন্দের উৎসব, বিয়েতে আমি তবু খানিকটা নিয়ম ভাঙতে পারি, কিন্তু এই ধরনের কাজে মানুষের মন যে এখনও কতটা কুসংস্কারে এবং অন্ধকারে নিমজ্জিত সেটা আরও বেশি করে আমরা বুঝি। মানে সমাজ এগিয়েছে সত্যি খুবই কম, বাইরে হয়তো খানিকটা চাকচিক্য বেড়েছে এই মাত্র, তো এই রকম কাজেও কিন্তু আমরা ডাক পাচ্ছি। এবং এটা বলতেও আমার উল্লেখ করতেও সবসময় ভালো লাগে যে মেয়েরা বেশি ডাকছেন, কখনো তিনি কন্যা হিসেবে, কখনো স্ত্রী হিসেবে, কখনো পুত্রবধূ হিসেবে। কিন্তু যদি 15টা কি 20টা জায়গায় আমরা কাজ করে থাকি তাহলে আমি বলবো 99% কোনো না কোনো মেয়ে আমাদের ডেকেছেন, তার সম্পর্ক যাই হোক না কেন। যখন শুরু করেছিলেন তখন কজন ছিলেন, এখনই বা কজন? এটা একটু বলি, গৌরী কখনো চাননি কাজটা কুক্ষিগত করে রাখতে, যে কারণে একেবারে বই আকারে পুরো পদ্ধতিটা
প্রকাশিত করেছিলেন, যে যে কেউ যে যার শ্রদ্ধা আছে, যার সংস্কৃত উচ্চারণে দক্ষতা আছে, যার এই পুরো কাজটা পরিচালনা করার মতন আত্মবিশ্বাস আছে, সেই এই কাজটা করতে পারবে। সুতরাং মানে একেবারেই এরকম নয় যে ব্রাহ্মণ হতে হবে, পুরুষ হতে হবে, ভারতীয় হতে হবে, যে কেউ এই কাজটা করতে এগিয়ে আসতে পারেন। তো আমরা শুরু করেছিলাম তিনজন দিয়ে ঠিকই, একজন সাবস্টিটিউট ছিলেন মূলত তিনজন, কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে প্রস্তাবও এত আসতে লাগলো এবং আমিও দেখলাম যদি আমি দলটাকে আক্ষরিক অর্থে না বাড়াই তাহলে কোথাও একটা এরম বার্তাই যাবে যে কাজটাকে আমিও কুক্ষিগত করে রাখছি। তো সত্যি সত্যি যারা শিখতে চান সত্যি আন্তরিকভাবে, কারণ এটা গভীর চর্চার অনুশীলনের বিষয়, যথেষ্ট সময় দিতে হবে এবং দায়িত্বেরও বিষয়, তো সেই রকম এবং সমমনস্কও হতে হবে। এই যে আমরা কথাগুলো বলছি যে সিঁদুর পড়া তুলে দেওয়া উচিত, এই 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 জিনিসগুলো অর্থহীন, সুতরাং সেইখানে যদি তার নিজের সেই বিশ্বাসটা না হয়ে থাকে তাহলে সে কিন্তু এই কাজে যুক্ত হতে পারবে না। তো আমাদের খুব ভাগ্যের মানে সৌভাগ্য বলবো যে আমরা বেশ কয়েকজন এরকম সমমনস্ক মানুষকে পেয়েছি এবং এই মুহূর্তে আমাদের দলে 10 জন আছেন। খুব বাধ্য হয়ে দু একটা ক্ষেত্রে আমরা 3টি বিয়ে একই দিনে 3টি দল করছি ঠিকই, কিন্তু চেষ্টা করি 2টি বিয়েতেই আবদ্ধ রাখতে, যাতে কারুর ওপরই চাপ না পড়ে এবং কোনো কারণে কেউ অসুস্থ হলে বা অন্য কোনো প্রয়োজনে আটকে গেলে আরেকজন তাকে রিপ্লেস করতে পারে। কিন্তু এইটুকু বলবো যে এরম নয় যে গৌরী ধর্মপালের পরম্পরা গৌরী ধর্মপালের কন্যা বা ছাত্রী শুধু বই নিয়ে যাচ্ছে। এখন যারা আছেন তারা অনেকেই গৌরী ধর্মপালের ছাত্রী নন, কিন্তু মূল কথা হলো ভাবের পরম্পরাটা এগিয়ে নিয়ে যাওয়া, সেই ভাবটাই কিন্তু আসল। যে কারণে গৌরী কিছু যেমন পরিবর্তন করেছেন আমরাও কিছু কিছু সময়োপযোগী যুগোপযোগী পরিবর্তন করছি, সেই ভাবটাকে আমরা আরও সমৃদ্ধ করছি বলে আমার বিশ্বাস। দেখুন আপনাদের ভিশন তো সুদূর প্রসারী, অনেক প্রজন্ম পেরিয়ে আপনাদের ভাবনা, তো সেই জন্য পরবর্তী প্রজন্মের জন্যও নিশ্চয়ই কিছু না কিছু আপনারা মেসেজ দিতে চান, তাদেরকে আরও সচেতন করে তুলতে চান যদি বলেন। হ্যাঁ অবশ্যই বলতে চাই, কারণ নতুন প্রজন্মের দায়িত্ব অনেকটাই। যে কোনো প্রথা আচার সংস্কার কু হোক বা সু হোক ভাঙা কিন্তু সহজ নয়। আমাদের আগের প্রজন্ম হয়তো এগুলো নিয়ে ভাবেনি, কেউ কেউ ভেবেছেন যেমন গৌরী, আমাদের প্রজন্ম যে খুব ভাবছেন এমনটা নয়, কিন্তু নিশ্চয়ই অনেকেই ভাবছেন, তা নয় তো আমরা এত ডাক পেতাম না। কিন্তু নতুন প্রজন্মের দায়িত্ব হচ্ছে এইটাই যে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আরও স্বাভাবিক করে তোলা, এবং এই যে বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে এমনিতেই বিয়ে ব্যাপারটাই পিতৃতান্ত্রিক, কিন্তু সেটাকে সম্পূর্ণ উপড়ে ফেলা তত সহজ নয়, কিন্তু তার মধ্যে যা কিছু কালো আছে সেইটাকে একদম উপড়ে ফেলে দেওয়া কিন্তু নতুন প্রজন্মের দায়িত্ব। এবং আমরা যখন অনেক সময় বোঝাতে যাই তখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেক সময় বলে আমি তো বুঝতে পারছি কিন্তু মা বাবা বা বাড়ির বয়স্ক যারা তাঁরা বুঝবেন না, তাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু তোমাদের। তুমি যদি চাও তুমি কি প্রত্যেকটি কথা তাদের কথা ভেবে বা মেনে করো, আসলে কিন্তু আমরা নিজেরা যা চাই সেইটা করি, তুমিও এরম চাও, এটা বোঝো, ভেতর থেকে বোঝো, চাও, জোর করে নয়। আগের প্রজন্মকে বোঝাও যে কেন এটা অন্যায়, কেন এটা বাদ দিতে হবে, মানে যাতে পুরো জিনিসটা আরও সুন্দর মঙ্গলময় হয়ে ওঠে, এই দায়িত্ব কিন্তু তোমাদের নতুন প্রজন্মের। কারণ আমরা চেষ্টাটা করছি কিন্তু সেই চেষ্টার ব্যাটনটা তুলে দেবো কাদের হাতে, তোমরা ছাড়া কিন্তু আর কোনো পথ নেই। সুতরাং নতুন প্রজন্মকে বলবো যে চোখ মন কান খোলা রেখে সব কিছু ভাবতে শেখো, কোনো কিছুতেই রিজিড থেকো না, রিজিডিটি মানেই কিন্তু শেষ পর্যন্ত অন্ধকার। এমনকি ভালোর দিকেও যদি রিজিড হয়ে যাও, অর্থাৎ অন্যকে বোঝাতে গিয়ে তুমি যদি উগ্র হয়ে যাও তাহলে কিন্তু কাজ হবে না, কারণ পরিবর্তন সবথেকে দীর্ঘস্থায়ী হয় বা সেই পরিবর্তনই কাঙ্ক্ষিত যে পরিবর্তন মনের ভেতর থেকে আপনি আসে। সেই কাজটা আমরা করছি, আশা করব তোমরা এটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে। রোহিণী খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার মতো মানুষের সঙ্গে কথা বললে মনে হয়
পৃথিবীটাকে যেন আরেকটু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, আরেকটু স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলেন। ভালো লাগলে লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই আমাদের সঙ্গে নিয়মিত দেখা করুন, আমাদের পাশে থাকুন, ভালো থাকুন। নমস্কার।